ভবিষ্যৎ বলবে, ভবিষ্যতের গর্ভে অনেক কিছু লুকিয়ে থাকে, সেই জিনিস আগে জানতে হয় না, ভবিষ্যৎ জানলে খারাপ হয়। আপনি কি চাইছেন? 6 তারিখ কিংবা 7 তারিখ বিজেপিতে একটা বড় যোগদান রয়েছে, সেই নামটি কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনো কথা বলতে পারেন? দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম, আমি সেটা অস্বীকার করছি, আরো অনেক বড় নাম লাইনে আছে। আমরা লাইন খুললে পরে হুরুর করে ঢুকে যাবে। একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উনি নাকি দরজা খুললে নাকি বিজেপিটাই নাকি থাকবে না, এখন তো সেটা নেই, উল্টো দেখা যাচ্ছে। তবে এবার আমরা খুব, আমি আগেই বলেছি রাজ্যের সভাপতি হিসেবে আমার স্ট্যান্ড, আমার পার্টি স্ট্যান্ড, আমরা খুব বেছে বেছে নেব, পচা আলু নেব না। যাদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ আছে এরকম কোনো নেতৃত্বকে আমরা নিতে চাই না। তৃণমূলে একাধিক নেতার নাম রয়েছে এই তালিকায়, একাধিক নেতার নাম রয়েছে, অনেকেই আসতে চাইছে, তৃণমূলের অবস্থা ভালো না। আপনি কি আহ্বান জানাবেন? আপনি কি জাস্টিস গাঙ্গুলিকে কি জানাচ্ছেন, আহ্বান জানাচ্ছেন বিজেপিতে যোগদান? আমি তো বললাম ভবিষ্যতের গর্ভে অনেক কিছু লুকিয়ে আছে, ভবিষ্যৎ যখন বর্তমান হবে তখন জানবো। উত্তর কলকাতায় এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, কুণাল ঘোষ তিনি যে বক্তব্য রাখছেন প্রকাশ্যে সংবাদ মাধ্যমে, তিনি বলছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি আসলে নরেন্দ্র মোদীর লোক, সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর কলকাতা আসলে বিজেপি এই মুহূর্তে অনেক এপিসোড চলছে। ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন, পদত্যাগ না, উনি দাঁড়াবেন না জানিয়েছেন, বিজেপির সাথে ওনার সম্পর্ক আছে, থাকবে, একজন শিল্পী মানুষ, ওনাকে নাম দেওয়া হয়েছিল, উনি জানিয়েছেন আমাদেরকে, মানে আমাদের উচ্চ নেতৃত্বকে, যে ওনার ব্যক্তিগত কিছু সমস্যা আছে তার জন্য উনি দেখুন ওনার আরো কোনো অন্য জায়গা থেকে দাঁড়ানোর ইচ্ছে থাকতে পারে, বাংলার আসানসোলের থেকেও তো ওনার আরো পপুলারিটি আরো অনেক জায়গায় আছে, একজন গায়ক তার পপুলারিটি একটু বিস্তৃত অঞ্চলে আছে, উনি হয়তো অন্য জায়গা থেকে দাঁড়ান। গতকাল বন্দ্যোপাধ্যায় এক্সেন্ডেলিক্স পোস্ট করেছেন যে এটা আলটিমেটলি ওনার সম্পর্কে যা যা পোস্ট করেছিলেন এবং তিনি ওনার টুইটটাকে রিটুইট করা হচ্ছে, অনেক রকমের গান তিনি করেছিলেন এবং বিজেপি এমন একজন প্রার্থীকে প্রার্থী করেছেন যেটা ঠিক নয় এবং এটা আলটিমেটলি সত্যের জয়, এবং উনি বলছেন যে বাংলার মানুষের যে অদম্য লড়াই ও ক্ষমতা সেখানেই সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন পবন সিং। দেখুন আমার যেটা মনে হয়, যে হাওয়া গরম করার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলায় একটা কথা কবিতার লাইনই আছে, পদ ভাবে আমি দেব, রদ ভাবে আমি, মুক্তি ভাবে আমি দেব, আছেন অন্তর্যামী। আমার কাছে তো আজকে একজন ভিডিও ফুটেজ পাঠিয়েছে যেখানে দেখতে পাচ্ছি সত্যিকার সিনে একজন মহিলাকে রেপ করার চেষ্টা করছে, অবশ্যই সিনেমার দৃশ্য তো, তার মানে কি সত্যি কোনো সিনেমা রেপি? আচ্ছা সন্দেশখালী, যে সন্দেশখালীতে এত ঘটনা ঘটছে, সেই সন্দেশখালীতে তো রাত্রিবেলা উৎপল দত্ত সিনেমায়, অন্যায় অবিচার সিনেমায় মেয়েদেরকে ডাকতে পারি, তো উৎপল দত্তকে তো আমরা সবাই সম্মান করি, উৎপল দত্ত কি রেপিস্ট আর্টিস্ট? আর মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন আমি আমার পরিবারের মহিলাদেরকে বলেছি, বউদেরকে বলেছি তোরা ছেলেদের সাথে প্রেম কর, এটা মহিলাদের অপমানকারী বক্তব্য নয়? এটা বাংলার মহিলাদের চরিত্র কি এরকম যে সব মহিলারা বাড়িতে বর রেখে অন্যদের সাথে প্রেম করে বেড়ায়, অ্যাফেয়ার্স করে বেড়ায়? মুখ্যমন্ত্রী তো বলছেন বাংলার মহিলা কি রাখি এরকম, আপনারা বলতে পারবেন ভালো। সত্যি সত্যি কি বিজেপির লোক তৃণমূল কংগ্রেসের অন্তরে রয়েছে? কারণ কুণাল ঘোষ তিনি নিজেই, নরেন্দ্র মোদীর লোক সব জায়গায় আছে, সব পার্টিতে আছে, সর্বভূতেশু বলা হয় আমাদের দেব দেবীদেরকে, বিজেপি হচ্ছে সর্ব পার্টিশু, সর্ব জায়গায় আমরা আছি, বিজেপি ছাড়া চলে নাকি? নরেন্দ্র মোদী সর্বত্র। দেখুন প্রথম কথা হচ্ছে তৃণমূলের পরিস্থিতি ভালো না, দ্বিতীয় আমি প্রফেসর সৌগত রায়ের সংশয় দূর করে দিচ্ছি, উনি টিকিট পেলেও জিতবেন না। পরিবারবাদের কথা বলে সেই বিজেপি লিস্টে শোভেন্দু অধিকারীর নাম, সেখানে পরিবর্তন তো কথা সেখানে তো আমরা আগের বার দিব্যেন্দু অধিকারী ছেড়ে আরেকজনকে দিয়েছি, যে আমাদের পার্টির নেতা, পার্টির জেনারেল সেক্রেটারি পদে আছে, পরিবারবাদ আর একই পরিবারের দুজন বিজেপি বা যে কোনো পার্টিতে থাকার মধ্যে কী পার্থক্য? নরেন্দ্র মোদী আমাদের ইয়েতে বলেছেন, লোকসভাতে দাঁড়িয়ে এর উত্তর দিয়েছে যে পরিবারের বলেই তাকে টিকিট দিতে হবে, আর একজন সে একটি পরিবার থেকে দুজন ব্যক্তি দাঁড়িয়ে উঠল তো এসে সে টিকিট পেল, এই দুটোর মধ্যে বেশি পার্থক্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতা, এই জন্য যে তিনি ভাইপো বলে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত, আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।